নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। কেন মানুষ বুঝে না, কেন মানুষ বুঝে না, কেন মানুষ বুঝে না। এই গজলটা গত সেপ্টেম্বরের 7 তারিখে বাবা এসেছিল সাথে, সেপ্টেম্বরের 7 তারিখে রওজা মোবারকের সামনে বসে বসে আমি অনেকক্ষণ তাকায় আর গেলাম যে 12 তারিখে বাংলাদেশ যাওয়ার ফ্লাইট, আর কয়েকদিন দেখতে পাবো ইয়া রাসূলুল্লাহ। তো দেখতেছি দেখা তিক্তি মিটতেছে না, তখন আমি কলম আর কাগজ নিলাম, সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, কি উপমা দিব আমি আমার মুখে বলো, কি উপমা দিব আমি আমার মুখে বলো, সাদ মিটে না দেখে রওজা। আমার অন্তরের কথা, আমার সব কথাগুলি অন্তরের কথা, এটা আলেমরা যারা আমার পুরান পুরান শ্রোতারা জানে যে আমি অন্তরের কথাগুলি গজলের মধ্যে লিখছি। যেমন আমি লিখেছি, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, এটা অন্তরের কথা। আর একটা গজল লিখছিলাম, কত ভালো, এটার মধ্যে আছে, কত ভালো লাগে মাদিনা যেথায় আছে সাগে মাদিনা, যত দেখি আখি চোড়ায় মাদিনার দিয়ে ধন্য করুণা। আমিন ক। রমজানের 8 তারিখে বাবা এসেছিল সাথে, রমজানের 8 রমজানে লিখছিলাম, নবীন রোজা শরীফ দেখে মন ভরে না। এই রমজান, এই গত রমজানের 8 রমজানে রোজা শরীফের সামনে আমি বসা দেখলাম, যতই দেখি ততই দেখতে মনে চায়, এই জন্য লিখছি, নবীন রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো সা হে মদিনা। আমিন ক। যে যাই কর যাইতে হবে কবরে, নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোরে, আশিকের টেনে নবী নিবেন বুকে বলো, আশিকের টেনে নবী নিবেন বুকে বাবা, সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। কেন মানুষ বুঝে না, কেন মানুষ বুঝে না, কেন মানুষ বুঝে না গো মাওলানা। নামাজ আল্লাহ, নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে, ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে বাবা, ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে বাবা, সাজ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাজ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, আসে পেরা অল্প কথায় বুঝে ফেলে, নবীর দিদার মোনাফেকদের নাই কপালে, আশিকেরা অল্প কথায় বুঝে ফেলে, নবীর দিদার মোনাফেকদের নাই কপালে, আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে বলো,
আশেকে পাবি নবীজিকে সুখে দুঃখে বাবা সাজ মেটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে ওলিউল্লাহ নিদান কালে সাথী তো নেই নবীর ভালোবাসা থাকলে বাবা না নাই ওলিউল্লাহর নিদান কালে সাথী তো নেই নবীর ভালোবাসা থাকলে বাবা লোকের ভালোবাসা দিয়া দিল বরপুর করে দাও।